বিজয়ী হতে পারবেন এমন ব্যক্তিদেরই মনোনয়ন দেবে আওয়ামী লীগ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত তালিকা প্রকাশ রবিবার বিরোধী দলের আন্দোলন দমন করতে দলীয় বাহিনী ও রাষ্ট্রীয় বাহিনীকে একত্রিত করা হয়েছে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্ন বলেছেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে ব্যক্তির যোগ্যতা ও জনপ্রিয়তা 181 আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাসদ বিভিন্ন মহল থেকে চাপ থাকলেও বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না এলডিপি দলের প্রেসিডেন্ট ওলি আহমদ বলেছেন শেষ বয়সে এসে মোনাফেক হতে চান না তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন দেশ ততদিন আলোকিত থাকবে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক তিস্তা সহ অভিন্ন নদীর পানি বণ্টন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা কক্সবাজার থেকে ঢাকায় স্বপ্নের ট্রেন যাত্রা শুরু হচ্ছে 1 ডিসেম্বরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কক্সবাজার এক্সপ্রেস নামে ট্রেনটি দরপতনের সর্বনিম্ন সীমা ফ্লোর প্রাইজে শেয়ারবাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা দিনকে দিন কমছে বিদেশি বিনিয়োগও ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি শুরু 10 থাই 1 ফিলিপাইন ও 13 ইসরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস বিনিময়ে 39 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দিয়েছে ইসরায়েল ব্রাজিলকে বিদায় করে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বীদের ছোটদের বিশ্বকাপে আর্জেন্টিনার জয় 3-0 গোলে